VidOnko.com আপনাকে স্বাগত জানাই, আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে একজন কৃষক গ্রামের অফিসে কিছু টাকা জমা রাখলেন, 4 বছর পর জানতে পারলেন তার টাকা সুদে মূল্যে 434 টাকা হয়েছে। হিসাব করে দেখলেন এর ফলে তার আসল টাকার 6/25 অংশ, মানে 25 ভাগের 6 ভাগ অংশ সুদ হিসাবে পাচ্ছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন পোস্ট অফিসে এবং বার্ষিক কি হারে পোস্ট অফিস সরল সুদ দিয়েছে? এটা সরল সুদের অঙ্ক। এখানে 4 বছরের যে সুদের মূলে টাকাটার কথা বলা হয়েছে 434 টাকা, সেটা হচ্ছে সুদ যোগ আসল, মানে সুদ আসল। চলো শুরু করছি। এখানে আসল দেওয়া নেই, তাই ধরে নিচ্ছি, ধরি আসল সমান পি টাকা। আচ্ছা পি টাকা নেব না, পি টাকা নিলে অসুবিধা হতে পারে। আমরা নেব 25 পি টাকা। কেন 25 পি নিচ্ছি? যখন আসব অঙ্কটাতে আরো যখন দরকার আসবে তখন আমি তখনই বুঝিয়ে দেবো কেন নিচ্ছি। সরল সুদের হার এটাও ধরে নিতে হবে, এটাও দেওয়া নেই। সরল সুদের হার ধরলাম 8% বার্ষিক হারে, যেমন যেটা সাধারণ হার সেটাই ধরলাম। আর কি কি প্রদত্ত আছে এবার দেখে নিই। প্রদত্ত হচ্ছে সময়, পিআরটি মানে টি মানে টাইম, সময় দেওয়া আছে 4 বছর, সুদ যোগ আসল, সুদ আসল যেটাকে আমরা অ্যামাউন্ট বলি এ দিয়ে, সেটা দেওয়া আছে 434 টাকা, যেটাকে সুদে মূলে বলছে। আর সুদ বলা আছে আসলের 6/25 অংশ, আসলের 6/25 অংশ। ঠিক আছে চলো শুরু করছি। তাহলে যেহেতু সুদ সমান আসলের 6/25 অংশ, 6/25 অংশ অর্থাৎ 25 ভাগের 6 ভাগ, আসলটাকে আমরা ধরেছিলাম 25 পি। দেখে নাও এখানে পি ধরলে কি হতো আর 25 পি ধরলে কি হতো। আসল ধরেছিলাম 25 পি, তার 6/25। তাহলে কাটাকুটি করে দেখো কত সহজে 25 25 দিয়ে কেটে যাচ্ছে, পি ইন্টু 6 মানে হচ্ছে 6 পি হয়ে যাচ্ছে, 6 পি টাকা, এটা সুদ হয়ে গেল। যদি আমরা শুধুমাত্র পি ধরতাম তাহলে পি এর 6/25 হতো, মানে 6p/25 হতো। আমাদের একটা ভগ্নাংশের ক্যালকুলেশন চলে আসছে, এই ভগ্নাংশের ক্যালকুলেশনটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করেছি, সেই জন্য আমরা 25p টা প্রথমেই ধরে নিয়েছিলাম বুদ্ধি করে, যেহেতু নিচে 25p আছে, 25p কেটে যাবে, তাহলে 6p। তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে খুবই সহজ হবে, মুখে মুখে ক্যালকুলেশনটা হয়ে যাবে। এটা ধরার ব্যাপার, তোমরা যদি না ধরতে পারো জেনারেলি বোঝা যায় কিভাবে ধরতে হবে, নিচের অংশটা দেখেই ধরতে হয়। তোমরা যদি না ধরতে পারো তোমরা পি ধরেও করতে পারো বা এক্স ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সুদ 6p টাকা, তাহলে আমাদের সুদ আসল দেওয়া আছে, সুদ আসলটা আমরা বের করে নিই আমাদের ক্যালকুলেশন করে কত সুদ আসল আসছে। সুদ হলো 6p, আসল হচ্ছে 25p ধরেছিলাম, তাহলে কত হচ্ছে 31p টাকা, সেটা হলো সুদ আসল। ঠিক আছে এটাও কাজে লাগবে। সুদ আসলটাকে আমরা অ্যামাউন্ট দিয়ে লিখেছি, এ দিয়ে লিখেছি, তাই এ দিয়ে লিখে দিলাম, এটা কাজে লাগবে। আচ্ছা প্রথম শর্ত অনুসারে করছি, প্রথম শর্ত অনুসারে শর্তানুসারে, প্রথম শর্ত অনুসারে কি সুদ, সুদের ফর্মুলা কি, সরল সুদের ফর্মুলা। সরল সুদের ফর্মুলা হচ্ছে পি, মানে এখানে আমাদের পি হবে না, 25 পি হবে, আর হবে আর টি, পি মানে 25 পি আসলটা, আর পিআরটি বাই 100, 25 পি পি এর জায়গায় বসলো। আচ্ছা এটাকে পুরোপুরি বাম পক্ষ ডান পক্ষ স্থানান্তরিত করে নিচ্ছি, 25 পি ইন্টু আর ইন্টু টি, কারণ আমরা আর বের করবো, তাই এটাকে প্রথমেই বাম দিকে নিয়ে নিলাম। আর সুদ কত পেয়েছি আমরা, 6 পি পেয়েছি, 6 পি এর মানটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে তাহলে 25 ইন্টু পি ইন্টু আর টি এর মানে বসালাম, টি এর মান 4 ভাগ 100 ইকুয়াল টু 6 পি। কাটাকুটি করবো, 25-এর 100 ঘরের নাম তো হচ্ছে 4 আর 4 একে 4, তাহলে পি আর আর পড়ে থাকলো, পিটাকেও কেটে দিতে পারি
কারণ পিটা ডান দিকে থেকে বাম দিক থেকে ডান দিকে গেলে সেই ভাগ হবে, ভাগ হলে কেটে যাবে, তাহলে কত পড়ে থাকলো? পড়ে থাকলো 6। তাহলে কি পড়ে থাকলো? আর সমান কি পড়ে থাকলো? 6। আর সমান তাহলে কি হবে? 6% বার্ষিক হারে, 6% বার্ষিক হারে আমাদের সরল সুদটা দেওয়া হয়েছিল ওই ব্যাংক পোস্ট অফিস থেকে। আবার দ্বিতীয় শর্ত অনুসারে কি বলছে? আবার সুদ যোগ আসল, মানে সুদ আসল যেটাকে সুদের মূল্যে বলছে ওরা, সেটাকে কত টাকা বলছে ওরা? ওরা বলছে 434 টাকা। কিন্তু আমরা সুদ প্লাস আসল পেয়েছি, তা অ্যামাউন্ট সেটা হচ্ছে 434। অ্যামাউন্টে আমরা কত পেয়েছি? 31p পেয়েছিলাম, সেটা হচ্ছে 434। তাহলে এখান থেকে পি এর মান বের করি, পি সমান 434/31, ঠিক আছে? পি সমান 434/31, তাহলে পি মানে কত হবে কাটাকুটি করলে? 31 একে 31 কত থাকছে? 1, 2, 4, মানে 31 4-এ, 4 একে 4, 3 4-এ 12, 1, 2, 4 হচ্ছে, তাহলে কত হচ্ছে? 14 হচ্ছে, 14। পি সমান হচ্ছে 14। আমাদের তো পি ছিল না মানটা, আমাদের মান ছিল 25p। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে নির্ণেয় আসল যে আসলটা হলো সেটা হলো 25p, 25p টাকা। তাহলে 25 × p মানে 14, 14 × 5 = 70, আর 14 × 2 = 28 বা 25 × 10 = 250। কিভাবে ভাঙবো? 25 × 10, মানে 25 × 10 মানে 250, আর 25 × 4 = 100, 250 + 100 মানে হচ্ছে 350 টাকা। বোঝা গেল? 250, 10 আর 4-এ ভেঙে নিলাম, তাহলে 250 × 10 হচ্ছে 250, এই 25 × 10 মানে হচ্ছে 250 টাকা, আর 25 × 4 মানে হচ্ছে 100 টাকা, তাহলে 250 + 100 মানে হচ্ছে 350 টাকা। এইভাবে সহজেই করে নিতে পারি আমরা, অথবা গুণও করতে পারি। উত্তর দুটোই পেয়ে গেছি, আর আর পি এর মান 20, আর আর 25p এর মান, তিনি জমা রেখেছিলেন, মানে 25p জমা রেখেছিলেন আসলটা, তাহলে তিনি জমা রেখেছিলেন 25p মানে হচ্ছে 350 টাকা, এবং বার্ষিক, এবং বার্ষিক 6% 6% হারে সরল সুদ দেওয়া হয়েছে। এটাই ছিল আমাদের নির্ণয় উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.কম। অঙ্কে আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।